দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত কালাইন ভৈরবপুর জিপি, এক সপ্তাহের মধ্যে তদন্ত না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি। কাটিগড়া সমষ্টির অন্তর্গত বৈরবপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হলেন এলাকার স্থানীয় জনসাধারণ। শনিবার সাংবাদিকদের কাছে দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরে স্থানীয় জনসাধারণ বলেন, ভৈরবপুর জিপির দুর্নীতি গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলেন, কিন্তু নেতা মন্ত্রীরা কেহ কর্ণপাত করেননি। তাদের অভিযোগ, ভৈরবপুর জিপির সভাপতি সরকারি নির্দেশকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে অবাধে দুর্নীতি করে চলছেন, বারবার জিপির সমস্যা নিয়ে বিডিও দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। এ নিয়ে জিপির ভুক্তভোগী শত শত নারী পুরুষ মিলে আজ প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা ভৈরবপুর জিপি। ক্ষোভের সুরে স্থানীয়রা বলেন, এটাই কি শাসক দলের প্রতিশ্রুতি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। রাজ্য সরকার রাত দিন বলে থাকেন দুর্নীতিমুক্ত আসাম গড়ে তুলব, এটাই কি রাজ্য সরকারের দুর্নীতিমুক্ত আসাম? এমন প্রশ্ন উত্থাপন করে এলাকার ভুক্তভোগী জনসাধারণ বলেন, অনেক স্বাবলম্বী পরিবার অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন, কিন্তু অর্থ দিতে না পারায় গরিব অসহায় মানুষের ভাগ্যে জুটছে না সরকারি ঘর। এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সরকারি সাহায্য থেকে বঞ্চিত অনেক অসহায় পরিবার বলে উল্লেখ করেন তারা। এক সপ্তাহের মধ্যে তদন্ত না হলে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দেন এলাকার স্থানীয় জনসাধারণ। যে পূজার পরে আমি এটা তদন্ত করব, আজকে 10-11 দিন হয়ে যার ভিডিও কোনো তদন্ত করলাম না, এটা নিয়ে তাই তদন্ত করছেন না? হ্যাঁ, আমরা জাতীয় সড়কে যে নিচ্ছে আমরা জনসাধারণ লইয়া ফিল্ট ধর্না দিন, আর বাদবাকি যদি অ্যাকশন আপনারা নেন না, হ্যাঁ সরকার যদি কোনো কিছু নেন না, আমরা আইনের দাস্ত হই, এটা কিন্তু আপনারা জানিয়ে থাকুন। বিডিওর বিরুদ্ধেও কর্ম, পঞ্চায়েত বিরুদ্ধেও কর্ম, যতটুকু করা লাগে আমরা করে দিই। মেম্বারের বিরুদ্ধেও কর্ম, মেম্বার থেকে আমরা বঞ্চিত, আমরা যেটা হয় না ন্যায্য মানুষের, বুঝছেন নি? ন্যায্য যারা পাওয়ানদার এরা পান না, কিন্তু গাইডলাইনে আমি দেখছি গরিব মানুষে পাইতো। আর জিপি সেক্রেটারি আমারে সিটি দিছেন, লিস্টও দিয়া দিছেন, গাইডলাইনও দিয়া দিছেন, গাইডলাইনে পড়িয়া দেখছি ন্যায্য মানুষে পাইতো, গরিব মানুষে। এই ন্যায্য মানুষে যদি গরিব মানুষে পাইয়া থাকে, গাইডলাইনে যদি থাকে, তাহলে ধনী ধনী মানুষে কীভাবে পায়? আমি চ্যালেঞ্জ করি আর আমার ওয়ার্ডের ভিতরে, আমার বৈরবপুর ওয়ার্ডের ভিতরে যে খালাইন বাজার টাউনও, হ্যাঁ বিঠা আছে, জমি আছে, সে কীভাবে গড় পায়, এটা আপনারা তদন্ত করেন। বারবার অনুরোধ করি আর আপনার কাছে, বিডিওর কাছে, এমএলএর কাছে, ওইসব এমএলএর কাছে আমরা লিখিতভাবে কিছু দিছি না। সেই দিন জানতাম পারছি পেপারের মাধ্যমে তাই নয় কেন আসলা, নিশ্চয়ই আমরা খোঁজ খবর লইতাম। তাই একজন বিধায়ক, আমরাও তাহলে ভোট দিয়া ফাঁস করাইছি, তাহলে এমএলএ বানাইছি, তাহলে খারাপ কিছু হয় না। আজ পর্যন্ত 10-12 দিন গেল গিয়া, আজকে আমরা এমএলএও কোনো খোঁজ খবর লইল না। আমরা যদি ভিডিও লইছেন না, তদন্ত করছেন না, হ্যাঁ আর এমএলএর ভিড়ে এখনো বর্তমানে দুঃখী, তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তার ভোটার হিসাবে তাই খোঁজ খবরটা লইতে আসলাম, কী সমস্যা এই বৈরবপুর পার্ট ওয়ানো, কিন্তু আজ পর্যন্ত পাইছি না। তদন্ত না হইলে মানে বৃহত্তর আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমার কর্ম, আমরা জনসাধারণ আন্দোলন না অবরোধ করবো, অবরোধ করবো। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।